বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নটি হলো, ভারতের জাতীয় পাখি হলো ময়ূর। কিসের প্রতীক? কমনীয়তার প্রতীক, অমরত্বের প্রতীক, শক্তির প্রতীক, পবিত্রতার প্রতীক? উত্তরটি হবে কমনীয়তার প্রতীক। মানুষের মেরুদণ্ডে কয়টি হাড় আছে? 31টি, 33টি, 35টি, 37টি? উত্তরটি হবে 33টি। বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা বন্ধুরা, বলতে পারবেন কি প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে কেন? উত্তরটি হবে, হিন্দুরা তুলসী গাছকে ভগবান রূপে পূজা করে এবং তুলসী গাছ অশুভ শক্তিকে দূরে রাখে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে। এছাড়া তুলসী গাছ মশাকে দূরে রাখে এবং তুলসী পাতা বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে। কোন ফুলকে ঘুম আর মৃত্যুর প্রতীক বলা হয়? ব্লিডিং হার্ট, শিউলি, পপি ফুল, রজনীগন্ধা? উত্তরটি হবে পপি ফুল। কোন গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহিতা বলে? এ গ্রুপ, বি গ্রুপ, ও গ্রুপ, এবি গ্রুপ? উত্তরটি হবে এবি গ্রুপ। কোন দেশে কোনো কৃষক নেই? উত্তরটি হবে, সিঙ্গাপুরে কোনো কৃষক নেই, কারণ এই দেশে কোনো কৃষিকাজ হয় না। তো বন্ধুরা, আমরা তো সবাই জানি 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। বলতে পারবেন ওই দিন কী বার ছিল? শুক্রবার, সোমবার, বৃহস্পতিবার, রবিবার? উত্তরটি হবে শুক্রবার। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল কি? পদ্ম, শিউলি, জবা, গোলাপ? উত্তরটি হবে শিউলি ফুল। আচ্ছা, বলতে পারবেন কি কোন ফল খেলে টেনশন ও নার্ভাসনেস কম থাকে? তরমুজ, কাঁঠাল, আতা, আনারস? উত্তরটি হবে কাঁঠাল। আমরা অনেকেই কাঁঠাল খেতে একদমই পছন্দ করি না, কিন্তু কাঁঠালে যে গুণ রয়েছে সেগুলি জানলে আপনি চমকে উঠবেন। কাঁঠালে বিদ্যমান ফাইটোনিউট্রিয়েন্টস আলসার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সক্ষম। কাঁঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের দেহকে ক্ষতিকর ফিডারিক্যালস থেকে রক্ষা করে। এছাড়াও আমাদেরকে সর্দি কাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে। টেনশন এবং নার্ভাসনেস কমাতে কাঁঠাল বেশ কার্যকরী। এছাড়া বদহজম রোধ করে। কাঁঠালে আছে বিপুল পরিমাণে খনিজ উপাদান ম্যাঙ্গানিজ, যা রক্তে শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। বন্ধুরা, তোমরা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবে। আপনাকে এমন একটা ফলের নাম বলতে হবে যাকে উল্টে দিলে একটা গাছের নাম হবে। উত্তরটা হবে তাল। তাল হলো একটি ফল, তালকে উল্টে দিলে হয় লতা।